পুরো বিশ্বের চোখ এখন 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দেশটির রাজনৈতিক অস্থিরতা ততই বাড়ছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত ঘটনায় নিজেকে জড়িয়েছেন তিনি, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জড়িয়েছেন আইনি জালে। এরই মধ্যে একবার দুইবার নয়, চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। তবে এখানেই শেষ নয়, 2020 সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দিতে তিনি রাজ্য কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছিলেন, এ মামলায় অভিযুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে। তবে আইনবিদরা বলছেন, সবকিছু ঠিক থাকলে আইনি মারপ্যাঁচে ঠিকই উতরে যাবেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন একই কথা, তাদের মতে মামলায় অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পের জনপ্রিয়তা কমার বদলে বেড়েছে। ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হবার পর তার অবস্থান যেন আরো শক্তিশালী হয়েছে। জুলাই মাসে একাধিক জনমত জরিপের এক গড় থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসের চাইতে 37% ব্যবধানে এগিয়ে আছেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে চিত্রটা ছিল ভিন্ন, তখন ট্রাম্প ও ডিসেন্টিসের মধ্যে জনসমর্থনের পার্থক্য ছিল মাত্র 2%। এপ্রিল মাসে প্রথমবারের মতো অভিযুক্ত হবার পর থেকে ট্রাম্পের পক্ষে সমর্থন বেড়েছে, যদিও ট্রাম্পই হলেন ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রথমবার গ্রেফতার হওয়া ও আদালতে হাজিরা দেবার পর থেকে ট্রাম্পই পরিণত হয়েছেন রিপাবলিকান ভোটারদের প্রথম পছন্দে। আর রিপাবলিকান ভোটারদের 40-45% ট্রাম্প সমর্থক। ট্রাম্পের সমর্থকদের মতে তার প্রতি অন্যায় করা হচ্ছে, তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই ট্রাম্প তৃতীয় বা চতুর্থ মামলায় অভিযুক্ত হলেও তার সমর্থকদের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, সময় সংবাদ।